ময়মনসিংহে অবৈধ ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গতকাল বিকেলে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে নগরীর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্রাহ্মপল্লী ও চরপড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে পরিচালনার অভিযোগে 11টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও 12টিকে সতর্ক করা হয়। সাভারের আশুলিয়ায়ও অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।